আমি এই মুহূর্তে রয়েছি লোকসভা কেন্দ্রের যাকে পুনরায় প্রার্থী করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অপরূপা পোদ্দার। আপনারা জানেন এই লোকসভা কেন্দ্রের একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল যে অপরূপা পোদ্দার কি প্রার্থী হবেন, মানে নতুন করে টিকিট পাবেন নাকি সেখানে অন্য নাকি কোনো পরিবর্তন আসবে, কারণ বড় বড় মিডিয়া কলকাতা থেকেও প্রচার করতে শুরু করেছিল যে পরিবর্তন একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু গত বুধবার 3:30 পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আরামবাগের কথা ঘোষণা করলেন সেই অপরূপা পোদ্দারের নামে তিনি কিন্তু করেছেন। প্রথম প্রতিক্রিয়া কি দিদি, যে এখন আপনার কাছে নিশ্চয় বারবার ফোন গেছে আরামবাগ হয়েছে, সত্যি কি দিদি আপনি প্রার্থী হচ্ছেন না, এরকম প্রশ্ন আপনার কাছে গেছে, তো তারপর আপনি কি নিশ্চিত ছিলেন? দেখুন, আমি দলটা করি তখন আমি ছাত্র রাজনীতি করি এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, তার নিষ্ঠা আদর্শ মেনে আমি দল করি, তার সিটি দেখে দল করি এবং যখন ভারতের যে কোনো রাজ্যে পৌঁছে গিয়ে আমি তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করি তখন বলে ও মমতাজি কা পার্টি সংঘর্ষ কিয়া হ্যায়, আমার কাছে এটাই বড় উপলব্ধি, এটাই বড় পাওনা, এটাই বড় চাও। এবং নেত্রীর সিম্পলিসিটি, মানবিক দিক, নেত্রীর সাধারণ আপন করে নেওয়া এবং তৃণমূল সেই বৃহত্তম পরিবারকে তিনি এত সুন্দর করে আপন করে নিয়েছেন নিজের উপর, আজকে যেখানে পুজো দিতে যান শুধু একটাই আমি করি তৃণমূল কংগ্রেস নামে, তো এটাই আমার কাছে সবচেয়ে বড় উপলব্ধি, সবচেয়ে বড় পাওয়া। দিদি আপনি তো একটা সিটিং এমপি, তো সেখানে মানুষের কাছে কি বলবেন, নতুন কি বার্তা দেবেন নাকি আপনার কাজই আপনার ভোটারদের কাছে মেন বার্তা? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এসে যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যে বদলা নয় বদল চাই, সামাজিক বদল, অর্থনৈতিক বদল, মানুষের উন্নয়ন, সেই এই জিনিসগুলোকে সামনে রেখে যখন আমরা বারবার ভোটবাক্সের ভোটের জন্য মানুষের কাছে গেছি 2013 সাল পঞ্চায়েত থেকে নিয়ে 2016 সাল বিধানসভা ইলেকশন থেকে নিয়ে 2018 সালে আবার পঞ্চায়েত জেলা পরিষদ থেকে নিয়ে বারবার মানুষ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিষ্ঠা ভরসা রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দোয়া দিয়েছেন এবং উন্নয়ন করতে পেরেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং সেইটাকে সামনে রেখেই আমাদের 2019 লড়াই 42-42। ধন্যবাদ। খুব ব্যস্ত দিদি, একটা কোশ্চেন করতেই হবে, কারণ বিরোধীরা যেহেতু বলছে, কারণ বিরোধীদের প্রশ্ন উত্তরটা মানুষ আপনারা জানতে চাইবে। বিরোধীরা বলতে বিজেপি যেটা তখন থেকে প্রচার করতে শুরু করেছে যে অপরূপা পোদ্দার প্রার্থী হওয়াতে আমাদের বিরাজিত হয়েছে, কারণ না নারদার সঙ্গে যুক্ত আর তিনি একটি কাস্ট সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে যেটা তিনি গোপন করেছিলেন এবং এটা নিয়ে নাকি কোর্টে আবার নতুন করে মুভ করছে, কি বলবেন? সাবজুডিস ম্যাটারে আমি বক্তব্য রাখি না, মানে ওকে। আর একটা কথা, গতকাল মোহাম্মদ সেলিম তিনি এসেছিলেন, তিনি একটা কথা বলে গেছেন যে এখানে যিনি প্রার্থী কেন অ্যাকচুয়ালি সবাই ভোট দেবেন মমতাকে, মমতা একজনই নেত্রী, বাকি সব ল্যাম্প পোস্ট, পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলেন না, শুধু মুখ কাটে যান। হ্যাঁ, আসলে দেখুন উনি তো বিদ্বান ব্যক্তি এবং আমাদের আমাদের নেত্রী যেটা শিখিয়েছেন যে মানুষকে সম্মান জানাতে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা এবং আস্থা রেখেছেন এবং অনেক সংগ্রামের মধ্যে সেই ছোট্ট কুড়ে ঘর হাওয়াই চটি পরে নেত্রী কিন্তু আজকে ভারতবর্ষে জননেত্রী, জননেত্রী আমাদের, এবং কোনো গোল্ডেন স্পুন নিয়ে তিনি জন্মাননি, অত্যন্ত সাধারণ পরিবার থেকে লড়াইয়ের মাধ্যমে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার স্টিচে ভর্তি, আঘাত সিপিএমের জবরদখল 34 বছরের পাথর মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে পেরেছে এবং সেই নেত্রীর ওপর আমার পুরোপুরি ভরসা, দলের প্রতি ভরসা এবং বাংলার মানুষ নেত্রীকে দুহাত তুলে আশীর্বাদ করে 42-42টি আসন উপহার দেবে, আমাদের আরামবাগও উপহার আমরা নেত্রীর কাছে দেব। ধন্যবাদ। একেবারে কারণ অনেকটা প্রচার করতে হবে, কথা বলতে হবে, কমিটি গঠন করতে হবে, আবার গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টা থাকে সেটাকে মিলমাট লড়াই ঝাপাতে হবে। অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন, মনোনয়ন করবেন, তো যাই তার আগে সামান্য একটু বক্তব্য দিয়ে দিলেন একটা বিষয় যে বিজেপি যেটা প্রচার করতে চাইছে বারবার নারদার সঙ্গে যুক্ত কাস্ট প্রবলেম, কিন্তু অপরূপা পোদ্দার বললেন সবটাই বিচারাধীন, এ বিষয়ে আমি এখন এই মুহূর্তে কিছু বলবো না, দেখা যাক মানুষ কি বলে, তার জন্য অপেক্ষা করতে হবে ভোটের রেজাল্ট পর্যন্ত। ব্লক পড়ার তৃণমূল পার্টি অফিস থেকে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।